আমি আপনাদের এমন একটি সাইকোলজিক্যাল ট্রিক বলবো যেটা ব্যবহার করে আপনি যে কোনো মানুষকে দিয়ে আপনার ইচ্ছেমতো কাজ করিয়ে নিতে পারবেন। অনেক পুরনো দিনের কথা, একবার অতিরিক্ত বৃষ্টি হবার কারণে একটি কৃষকের সমস্ত ফসল নষ্ট হয়ে যায়, আর ওই সময় ওই কৃষকের অনেক বেশি টাকার প্রয়োজন ছিল। এর কারণ হলো কিছুদিন পরে ওই কৃষকের মেয়ের বিয়ে ছিল, আর তখন ওই কৃষকের ব্রেনে একটি আইডিয়া আসে। কৃষক তার জমিতে থাকা সবথেকে বড় একটি তরমুজ নিয়ে ওই রাজ্যের রাজাকে দেওয়ার জন্য রাজমহলে যায়, আর এত বড় একটি তরমুজ দেখে রাজমহলের সবাই অবাক হয়ে যায়। আর তরমুজটা দেখে রাজা খুশি হয়ে বলে, বলো আমি তোমাকে তরমুজের পরিবর্তে কি পুরস্কার দিতে পারি। তখন ওই কৃষক তার চালাকিটা শুরু করে, আর কৃষক বলে, আপনার মতো মহান এবং শক্তিশালী একটি রাজা আমাকে এমন যা দিতে পারে সেটা তো আমার চিন্তার বাইরে। এরপরে রাজা ওই কৃষকের কথাতে খুশি হয়ে 5,000 সোনার কয়েন দিয়ে দেয়। আর এরপরে যখন কৃষক রাজমহল থেকে চলে যাচ্ছিল, তখন ওই কৃষক ইচ্ছা করেই একটি সোনার কয়েন মাটিতে ফেলে দেয়, আর ওই কয়েনটাকে খুঁজে তোলার নাটক করা শুরু করে। আর এটা দেখে রানী রেগে গিয়ে বলে, তোমাকে এতগুলো কয়েন দেওয়ার পরেও তুমি কেবল একটি কয়েন খুঁজে বেড়াচ্ছ। এরপরে পুনরায় ওই কৃষক আবার চালাকির খেলা শুরু করে, আর কৃষক বলে, রানীমা, এই কয়েনের উপরে আমাদের রাজার ছবি আছে, আর আমি তাই ওই কয়েনটাকে মাটিতে ফেলে দিয়ে রাজার অপমান করতে পারি না। এটা শোনার পরে রাজা আরও বেশি খুশি হয়ে যায়, আর রাজা আরও 500 সোনার কয়েন ওই কৃষককে দিয়ে দেয়। এটা গুরুত্বপূর্ণ নয় যে সম্পূর্ণ পৃথিবী আপনার হিসেব মতো চলবে, অনেক জায়গায় আপনাকে চালাকির খেলাও খেলতে হবে, আর এই কারণে আপনাকে ভেবেচিন্তে আপনার এই চালাকিকে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। ওই কৃষক চাইলে তার দুঃখের কথা বলে রাজার কাছে থেকে টাকা নিতে পারত, কিন্তু ওই কৃষক খুব ভালো করে জানতো রাজা হলো অনেক বেশি অহংকারী, তাই কখনোই সে প্রজার উপকার করবে না, আর এই কারণে ওই কৃষক এই চালাকির খেলাটা খেলে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের চালাকির এমন 7টি নিয়ম সম্পর্কে বলবো, যে নিয়মগুলো যদি আপনি বুঝতে পারেন ও সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি অন্যদের সহজেই হারাতে পারবেন। আর যদি আপনার আমার কথাতে বিশ্বাস না হয়, তাহলে আপনি কেবলমাত্র 2 মিনিট ভিডিওটা দেখুন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারপরে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে থাকতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, অতিরিক্ত কথা বলা থেকে বেঁচে থাকুন। 1852 সালে যখন নিকোলাস রাশিয়ার রাজা হয়, তখন সেখানে অনেক যুদ্ধ অশান্তি চলছিল, আর এরপরে রাজা আদেশ দেয় যে এই যুদ্ধ অশান্তি করছে তাকে ফাঁসি দেওয়া হোক। আর যখন ওই কয়েদিকে ফাঁসি দেওয়ার জন্য গলায় দড়ি পরানো হয়, তখন ওই দড়িটা ছিঁড়ে যায়, আর ওই কয়েদি মাটিতে পড়ে যায়। আর পুরনো দিনে ফাঁসি দেওয়ার সময় দড়ি ছিঁড়ে যাওয়াটা উপরবালার চমৎকার মনে করা হতো, আর এই কারণে কয়েদিকে আর ফাঁসি না দিয়ে তাকে ছেড়ে দেওয়া হতো। আর এরপরে সেনাপতি রাজার কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলে। রাজা ওই কয়েদিকে ছেড়ে দেওয়ার আদেশ দিতে যাচ্ছিল, আর তার আগেই রাজার একটি চালাক মন্ত্রী সিপাহীকে জিজ্ঞেস করে, ওই কয়েদি মাটিতে পড়ে যাওয়ার পরে কি কিছু বলেছিল? তখন ওই সিপাহী বলে যে, রাজামশাই, ওই কয়েদি বলছিল রাজা একটি ভালো দড়ি পর্যন্ত তৈরি করতে পারে না, তাহলে রাজ্য কি করে চালাবে? এটা শোনার পরে রাজা রেগে গিয়ে পুনরায় কয়েদিকে ফাঁসি দেবার আদেশ দেয়। প্রথমবার দড়ি ছিঁড়ে যাওয়ার পরে যদি ওই কয়েদি নিজের মুখটা বন্ধ রাখত, তাহলে হয়তো সে বেঁচে যেত, কিন্তু তার এই অতিরিক্ত কথা বলা তাকে মেরে ফেলেছে। একটি চালাক মানুষ ঠিক ততটাই কথা বলে যতটা কথা বলা প্রয়োজন, কিন্তু একটি মূর্খ মানুষ অতিরিক্ত কথা বলে নিজেকেই ফাঁসিয়ে নেয়। আর এই কারণেই আপনিও ঠিক ততটুকুই কথা বলুন যতটুকু কথা বলা প্রয়োজন, কারণ অনেকবার অতিরিক্ত কথা বলাটা আপনার জন্য বিপদ ডেকে নিয়ে আসতে পারে। নাম্বার 2, শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে লড়াই করা শিখুন। একটি চালাক মানুষ তার থেকে 10 গুণ শক্তিশালী একটি মানুষকে চালাকির সঙ্গে হারিয়ে দিতে পারে। একবার একটি পালোয়ান সমগ্র গ্রামকে চ্যালেঞ্জ করে বলে, যদি এই গ্রামের মধ্যে কারো সাহস থাকে তাহলে আমাকে কুস্তিতে হারিয়ে দেখাক। গ্রামের মানুষজন সবাই তাকে সম্মান করত, কিন্তু ওই পালোয়ান সমগ্র গ্রামকে চ্যালেঞ্জ করে, আর গ্রামের সবাই চিন্তায় পড়ে যায় যে এখন কি করা যাবে, কিভাবে এই পালোয়ানকে হারানো যাবে। আর সবশেষ ওই গ্রামের মানুষগুলো পৌঁছে যায় একটি চালাক ব্যবসায়ীর কাছে। ওই চালাক মানুষটিকে সমস্ত গল্প শুনিয়ে বলে, এখন আপনাকে কিছু একটা করতে হবে, কারণ এটা সমগ্র গ্রামের সম্মানের ব্যাপার। এরপরে ওই চালাক মানুষটি বলে যে, ওই পালোয়ানটাকে গিয়ে বলে দিন যে আমি তার সঙ্গে লড়াই করব। এরপরে মানুষজন বলে, কিন্তু আপনি কিভাবে লড়াই করবেন, আপনার তো বয়স হয়ে গেছে, আর সে তো হলো একটি পালোয়ান, আপনাকে তো এক মুহূর্তেই সে হারিয়ে দেবে, এটা কোনো মজার ব্যাপার নয়, আপনি ভালো কোনো উপায় বলুন। এরপর ওই বুদ্ধিমান মানুষটি বলে, আপনারা আমার উপরে ভরসা রাখুন, আমি গ্রামের সম্মান নষ্ট হতে দেব না। পরের দিন সকালে যখন কুস্তি শুরু হয়, তখন ওই বুদ্ধিমান মানুষটি তার চালাকির খেলাটা শুরু করে, আর ওই পালোয়ানের কানের কাছে গিয়ে বলে, এখানে যদি তুমি জিতে যাও তাহলে তুমি কেবলমাত্র 11,000 টাকা পাবে, আর অল্প একটু নাম পাবে, কিন্তু আমি তোমাকে 1,00,000 টাকা দেবো যদি তুমি হার মেনে নাও। কিন্তু পালোয়ান এই কথাতে রাজি হয়নি। এরপরে বুদ্ধিমান মানুষটি ওই পালোয়ানকে 1,00,000 টাকার জায়গায় 3,00,000 টাকার অফার দেয়, আর বলে, এখনো সময় আছে, তুমি হার মেনে নাও। আর একটু চিন্তা করার পরে ওই পালোয়ান রাজি হয়ে যায়, আর ওই পালোয়ান হার মেনে নেয়। পরের দিন ওই পালোয়ান ওই বুদ্ধিমান মানুষটির কাছে 3,00,000 টাকা নেবার জন্য যায়। তখন ওই বুদ্ধিমান মানুষটি বলে, কিসের টাকা?
ওই সময় তুমি তোমার চাল চেলেছিলে আর আমি আমার চাল চেলেছিলাম। কেবলমাত্র শারীরিকভাবে শক্তিশালী হওয়াটা যথেষ্ট নয়, ব্রেন থেকে মজবুত হওয়াটা অনেক বেশি প্রয়োজন। ওই বুদ্ধিমান মানুষটি যদি পারোয়ানের সঙ্গে লড়াই করত তাহলে সে অবশ্যই অনেক মার খেত, কিন্তু ওই বুদ্ধিমান মানুষটি চালাকির সঙ্গে ওই পালোয়ানকে হারিয়ে দেয়। লড়াই করাটা হলো ওই পালোয়ানের কাজ, কিন্তু ডিল করে সেটাকে কন্ট্রোল করা একটি বুদ্ধিমান মানুষের কাজ। নাম্বার থ্রি, অহংকার। অনেক মানুষের জীবন কেবলমাত্র এই অহংকারের কারণেই নষ্ট হয়ে যায়। আর এর একটি খুবই পরিচিত উদাহরণ আপনাদের বলি, সেটা হলো রানু মণ্ডল, যাকে হিমেশ রেশমিয়া সুযোগ দিয়েছিলেন, কিন্তু কেরিয়ারের শুরুতেই ওনার অহংকার ওনাকে ডুবিয়ে দিয়েছিল। কিছু রিপোর্টের কথা অনুযায়ী ওনার পাবলিকের সাথে রুড বিহেভ সোশ্যাল মিডিয়াতে এত বেশি ভাইরাল হয়ে যায়, যার কারণে প্রতিটা মানুষ ওনার প্রতি একটি নেগেটিভ ইমেজ তৈরি করে নেয়। অহংকারে আমরা কোনো একটি বিষয়কে সেভাবে দেখতে পারি না যেভাবে অহংকার শেষ হয়ে যাওয়ার পরে আমরা দেখি। একটি মানুষ অহংকার তার ভালো সময়ে দেখায়, কিন্তু তার পরিণামটা তাকে খারাপ সময়ে ভোগ করতে হয়। গীতা ও কোরআনের মতো ধর্মগ্রন্থেও এটাই শেখানো হয়েছে, অহংকার করা বন্ধ করুন, তা না হলে সারা জীবন আফসোস করতে হবে। দেখুন, রামায়ণে রাবণ মারা গেছে রাবণের অহংকারের কারণে, ইবলিশ জান্নাত থেকে বহিষ্কার হয়েছিল কেবলমাত্র এই অহংকারের কারণে। তাই সবসময় আপনাকে অহংকার থেকে বেঁচে থাকতে হবে। নাম্বার ফোর, সবসময় আপনি আপনার শত্রুকে আগে খেলতে দিন, তারপরে আপনি আপনার খেলাটা খেলুন, যাতে আপনি সঠিক একটি আইডিয়া পেতে পারেন যে কোথায় কখন আর কতটা এনার্জি আপনাকে লাগাতে হবে। কারোর সঙ্গে তর্ক না করে সামনের মানুষটিকে তার সমস্ত শক্তি ব্যবহার করতে দিন, এতে লাভটা আপনারই হবে। কারণ হয় সে ক্লান্ত হয়ে যাবে অথবা বিরক্ত হয়ে সে অনেক কিছু প্রকাশ করে দেবে, আর আপনি তার সম্পর্কে অনেক কিছু জেনে যেতে পারবেন। আর এরপরে আপনি যখন আপনার চাল চালবেন তখন তার আর কিছু করার থাকবে না। আপনার সম্পূর্ণ শক্তি একটা জায়গায় তখনই লাগাবেন যখন আপনার ব্রেন এটা জানবে যে কোন লেভেল পর্যন্ত আপনাকে যেতে হবে। যদি আপনি এটা জানতে পারেন সামনের মানুষটি তার সর্বোচ্চ ক্ষমতা লাগিয়ে কতটা দূর পর্যন্ত যেতে পারে, তাহলে তখন তাকে হারানোটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আর এটা অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। নাম্বার ফাইভ, সব জায়গায় মাথা নিচু করা। আপনার সঙ্গে এমনটা অনেকবার হয়েছে যেখানে আপনার কোনো ভুল না থাকার পরেও আপনাকে মাথা নত করতে হয়েছে। আপনার কি মনে হয় না যে সম্পর্কটার আপনার যতটা প্রয়োজন সামনের মানুষটারও ঠিক ততটাই প্রয়োজন হওয়া দরকার? এই কথাটা তো সত্যি যে সত্যি আপনাকে পরোয়া করে, সে কোনো পরিস্থিতিতেই আপনাকে মাথা নত করতে দেবে না। বিনা কারণে কারোর সামনে মাথা নত করার অর্থ হলো সামনের মানুষটির অহংকারকে প্রমোট করা আর নিজেকে তার গোলাম তৈরি করা। আপনি এমন একটা পৃথিবীতে বেঁচে আছেন যেখানে মানুষ নিজের ভুলটাই স্বীকার করে না, সেখানে আপনি ভাবছেন তারা আপনাকে আপন মনে করবে, তাই কারোর ভালোবাসা এবং সম্মানের সামনে এতটাও পাগল হয়ে যাবেন না যে সে চালাকির সঙ্গে আপনাকে ব্যবহার করবে আর আপনি তার জালে ফেঁসে যাবেন। আমি একটা জিনিস নোটিশ করেছি, যে মানুষ সবাইকে খুশি করার চেষ্টা করে সবশেষে তাকেই একা থেকে যেতে হয়। নাম্বার সিক্স, অন্য মানুষের ভয়ে নিজের কমিটমেন্ট নষ্ট হতে দেবেন না। 2006 সালে বিরাট কোহলি দিল্লির পক্ষ থেকে রঞ্জি খেলছিল আর তখন বিরাট কোহলির বাবা মারা যায়, আর বাবার অন্তিম সংস্কার করার পরে পরের দিন বিরাট কোহলি গ্রাউন্ডে ফিরে আসে আর 90 রান করে টিমকে জিতিয়ে দেয়। আমরা আমাদের জীবনে অর্ধেকেরও বেশি কাজ এই কারণে করতে পারি না কারণ আমরা ভাবি যে লোকে কি বলবে, আর এই চিন্তাটাই আমাদের কখনোই এগিয়ে যেতে দেয় না। তাই মানুষ আপনার সম্পর্কে যাই কিছু বলুক না কেন, আপনার যেন তাতে কিছু যায় না আসে। কারণ একদিন আপনি সেটা করবেন যেটা আপনি করতে চান, সেটা করবেন না যেটা মানুষ আপনাকে দিয়ে করাতে চায়। মনে রাখবেন, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায়। বিরাটের কাছে অপশন ছিল কিন্তু ওনার কমিটমেন্ট ওনাকে দাঁড়াতে দেয়নি, তাই অন্য মানুষের কথার পরোয়া না করে ময়দানে নেমে সবাইকে অবাক করে দেয়। আর আজ বিরাট কোহলি কোন জায়গায় আছে সেটা তো আমরা সবাই জানি। নাম্বার সেভেন, লোকের উদ্দেশ্যটা না বোঝা আর নিজের লক্ষ্য থেকে দূরে সরে যাওয়া। আর এর একটি পারফেক্ট উদাহরণ হলো আজকালকার নেতা। আপনি দেখেছেন এমন অনেক পলিটিশিয়ান আছে যারা মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের মনোযোগটা আসল সমস্যা থেকে দূরে নিয়ে গিয়ে রিলিজিয়ানের মধ্যে শিফট করে দিচ্ছে, যাতে আমাদের মনোযোগটা কিছুদিনের জন্য ওইদিকেই থাকে আর তারা তাদের স্বার্থটা পূর্ণ করতে পারে। আমি জানি আপনার চারপাশে এমন মানুষ অবশ্যই আছে যারা আপনার মনোযোগটা নষ্ট করে আপনাকে তাদের প্রয়োজনে ব্যবহার করেছে, আর আপনি তাদের এই চালাকিটা কখনো বুঝতেই পারেননি। আর যতক্ষণে আপনি তাদের চালাকিটা বুঝতে পেরেছেন ততদিনে অনেক বেশি দেরি হয়ে গেছে। এই মানুষগুলো আপনাকে খুব চালাকির সঙ্গে ব্যবহার করে। মনে রাখবেন, সবসময় আপনি সেটা দেখবেন না যেটা আপনাকে দেখানো হচ্ছে, বরং আপনি সেটা দেখার চেষ্টা করুন যেটা লুকানো হচ্ছে। তাই না আপনি উদ্দেশ্য থেকে পালিয়ে যাবেন আর না আপনি কাউকে তার উদ্দেশ্যটা ভুলিয়ে দেবেন। যদি আপনি আপনার উদ্দেশ্যটা না ভুলে মানুষকে বোঝা শিখতে পারেন, তাহলে আপনার উপরে চালাক মানুষগুলো তাদের চালাকি চালাতে পারবে না। আর যদি আপনাদের আমার কথাগুলো বিশ্বাস না হয়, তাহলে এগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।